প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি, তোমাদের দোয়ায় এবং নিরাপদে আছি। আশা করি তোমরাও খুব ভালো আছো এবং নিরাপদে আছো। আমাদের ক্লাসগুলো নিয়মিত দেখো এবং দেখবে বেশি বেশি করে, এটি আশা করি, এবং বেশি বেশি করে শেয়ার করবে আর বেশি বেশি করে ভিডিওগুলো দেখবে, তাহলে তোমরা এখান থেকে উপকৃত হতে পারো। তো আমি আজকে তোমাদের সামনে সৃজনশীল নমুনা প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি, আশা করি তোমরা এই সৃজনশীলটা একটু সমাধান করবে আমার সাথে সাথে, এবং বইটা সাথে নিয়ে বসবা এবং এই সৃজনশীলটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবা। তো আমি আজকে যে অধ্যায়ের উপর আমি সৃজনশীলটা আলোচনা করব, সে অধ্যায়টা হচ্ছে সপ্তম অধ্যায়, বাংলাদেশ বিশ্ব পরিচয় ষষ্ঠ শ্রেণী। আমি আবার বলতেছি, ষষ্ঠ শ্রেণী বাংলাদেশ বিশ্ব পরিচয়। আর আজকে আমি যে অধ্যায়ের উপর সৃজনশীল আলোচনা করবো সে অধ্যায়টা হচ্ছে সপ্তম অধ্যায়। তো সপ্তম অধ্যায়ের আমি একটা সৃজনশীল নমুনা প্রশ্ন দিয়ে দিয়েছি বোর্ডে, তোমরা একটু অবশ্যই বোর্ডে এই সৃজনশীল নমুনা প্রশ্নটা উদ্দীপকটা করবে এবং এই প্রশ্নগুলো বোঝার চেষ্টা করবে। তাহলে চলো শুরু করি। সেই উদ্দীপক তোমরা সবাই আমার সাথে সাথে উদ্দীপকটা করবে, তাহলে চলো শুরু করি উদ্দীপক করা। এখানে উদ্দীপকটা আমার সাথে সাথে কিন্তু করবে অবশ্যই। এখানে দেখো এলাকা আছে কথা, একটা মেন নাম দিছি কথা, ষষ্ঠ শ্রেণীতে পড়ে। কোন শ্রেণীতে পড়ে? ষষ্ঠ শ্রেণীতে পড়ে। তার মা কাপড় বুনে, তার মা বলতে কি, কথার মা কাপড় বুনে এবং বাবা পাশের জমিতে শাক সবজি চাষ করে। তাহলে কি বললাম যে কথার মা কাপড় বোনার কাজে মানে ব্যস্ত বা কাপড় বুনে, এবং কথার বাবা তাদের যে পাশের জমি আছে সেই জমিতে শাক সবজি চাষ করে। যদিও তারা গ্রামে বাস করে, কথার পরিবার কোথায় বাস করে? গ্রামে বাস করে। এই জন্য বলছে যে যদিও তারা গ্রামে বাস করে তবু তাদের সংসার সচ্ছল। তাদের বলতে কথাদের সংসার সচ্ছল, যদিও কথারা গ্রামে বাস করে তারপরেও তাদের সংসার সচ্ছল। সচ্ছল মানে কি? সঠিকভাবে চলে, তাদের পরিবারে অভাব অনটন একটু কম। এখানে বলছে দেখো, কারণ তারা বাবার, তারা মা বাবার যৌথ আয়ে, এখানে হবে তার মা বাবার যৌথ আয়ে খরচ বাদেও কিছু আয় হয়। এই যে তার মা বাবা যৌথভাবে আয় করতেছে, একজন কাপড় বোনার কাজ করে আরেকজন জমিতে শাক সবজি চাষ করে, তার দুজনে কিন্তু আয় অবদান রাখতেছে। এই জন্য প্রশ্ন করছে যে উদ্দীপকটা বলছে যে তার মা বাবার যৌথ আয়ে খরচ বাদেও কিছু আয় হয়, যা সঞ্চয়ের মাধ্যমে তারা ভবিষ্যতে চলার পথ সুগম করছে। তার মামা যে, তার মা বাবা যে পরিশ্রম করছে সেই পরিশ্রমের আয়ের ফলে তাদের যে সংসারে একটা খরচ, সেই খরচ বাদে কিছু টাকা তাদের উদ্বৃত্ত হচ্ছে বা বেশি হচ্ছে। ওই উদ্বৃত্ত টাকাটা তারা কি করতেছে? সঞ্চয়ের মাধ্যমে ভবিষ্যতে যারা তারা সঠিকভাবে চলতে পারে বা ভালোভাবে চলতে পারে সেটার পথটা আস্তে আস্তে কি হচ্ছে? সুগম হচ্ছে বা আরো বেশি সমৃদ্ধ হচ্ছে। তো এই হলো উদ্দীপক। তোমরা অবশ্যই উদ্দীপকটা আমার সাথে সাথে পড়েছ এবং এই উদ্দীপকের আলোকে আমি এখানে প্রশ্ন সাজিয়েছি। তো আমরা একটা করে সেই প্রশ্নটা সমাধান করি, আশা করি তোমরাও আমার সাথে সাথে এটা সমাধান করবে। উদ্দীপকের আলোকে আমি ক নাম্বার প্রশ্নটা আলোচনা করবো। ক নাম্বারটা জ্ঞানমূলক প্রশ্ন। দেখো কি লেখা আছে, বাংলাদেশের অর্থনীতির মুখ্য খাত কোনটি? আমি প্রশ্নটা আবার বলতেছি, বাংলাদেশের অর্থনীতির মুখ্য খাত কোনটি? তাহলে এটার উত্তরটা হবে, বাংলাদেশের অর্থনীতির মুখ্য খাত হচ্ছে কৃষি খাত। প্রশ্নটা আবার উত্তর বলতেছি, বাংলাদেশের অর্থনীতির মুখ্য খাত হচ্ছে কৃষি। মুখ্য বলতে এখানে বলতেছে প্রধান, তাহলে অবশ্যই এটার উত্তরটা বুঝতে পেরেছে। বুঝতে পেরেছো না? অবশ্যই বুঝতে পেরেছে। দেখো পরে প্রশ্ন যায়, পরে প্রশ্ন কি দেওয়া আছে, অর্থনৈতিক জীবনধারা বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। খ নম্বরটা হয় অনুধাবনমূলক প্রশ্ন। তো আমি এখানে প্রশ্নটা আবার করতেছি, অর্থনৈতিক জীবন ধারা বলতে কি বোঝায়? এটা নাকি তারা আলোচনা করেছে, চলো এটা সমাধান করি।
তো অর্থনৈতিক জীবন দ্বারা বলতে আমরা বলছি কোন সমাজ বা জনগোষ্ঠী সাধারণত যে ধরনের অর্থনৈতিক কাজ করে জীবিকা নির্বাহ করে থাকে তাকে অর্থনৈতিক জীবন দ্বারা বলে। কি বললাম? কোন সমাজ বা জনগোষ্ঠী সাধারণত যে ধরনের অর্থনৈতিক কাজ করে জীবিকা নির্বাহ করে থাকে তাকে অর্থনৈতিক জীবন দ্বারা বলে। বাংলাদেশের গ্রাম অঞ্চলের অধিকাংশ মানুষ হচ্ছে কৃষিজীবী। বাংলাদেশের গ্রাম অঞ্চলের অধিকাংশ মানুষ কি বললাম? কৃষিজীবী। ওই গ্রামের অধিকাংশ মানুষ জমিতে চাষাবাদ করে তারা ফসল উৎপাদন করে, জমিতে চাষাবাদ করে তারা ফসল উৎপাদন করে নিজেদের চাহিদার পাশাপাশি দেশবাসীর চাহিদাও তারা পূরণ করে। আমি কি বললাম যে গ্রাম অঞ্চলের অধিকাংশ মানুষ যে কৃষিজীবী তারা কি করে? জমিতে চাষাবাদ করে শস্য বা ফসল উৎপাদন করে, সেই শস্য বা ফসল উৎপাদন করে দেশবাসীর চাহিদা পূরণ করে এবং দেশবাসীর চাহিদা তারা মেটায়। এভাবে তারা কি করে বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা রাখতেছে, বিশেষ করে গ্রামের মানুষেরা। এইভাবে তারা কি করতেছে বাংলাদেশের যে অর্থনীতি বা গ্রামীণ অর্থনীতি সেখানে তারা বিশেষভাবে ভূমিকা রাখতেছে, যেহেতু তারা তাদের কৃষিকাজের মাধ্যমে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতেছে। আর এটাই হচ্ছে অর্থনৈতিক জীবনধারা। তো আশা করি তোমরা এই খ প্রশ্নের উত্তরটাও বুঝতে পেরেছো। বুঝতে পেরেছো না? অবশ্যই বুঝতে পেরেছো। তো আমরা এখন পর্যায়ক্রমে পরের প্রশ্ন যাই। দেখো আমরা যখন পরের দুইটা প্রশ্ন নিয়ে আলোচনা করবো অবশ্যই এখানে উদ্দীপকের সাথে কিন্তু অনেকটা ইয়ে থাকবে, মিল থাকবে। দেখো আমি প্রশ্নটা পড়াচ্ছি। উদ্দীপকে কথার পরিবার কোন অর্থনীতিতে অবদান রাখছে বর্ণনা করো। আমি প্রশ্নটা আবার বলতেছি, উদ্দীপকে কথার পরিবার কোন অর্থনীতিতে অবদান রাখছে বর্ণনা করো। তো কথার যে পরিবার, কথার মা কাজ করে কাপড় বোনে এবং কথার বাবা কিন্তু জমিতে শাক সবজি চাষ করে। তো আমরা এই উদ্দীপকে পড়ে জানতে পারলাম যে কথার মা এবং কথার বাবা এখানে যে অর্থনীতিতে ভূমিকা রাখতেছে সেই অর্থনীতিটা হচ্ছে কৃষি অর্থনীতি। কোন অর্থনীতিতে ভূমিকা রাখছে? কৃষি। তাহলে আমাদের সম্ভবত এই কৃষিটাই আমাদের ব্যাখ্যা করতে হবে। দেখো যেহেতু কথার মা বাবা গ্রামীণ অর্থনীতিতে ভূমিকা রাখতেছে বিশেষ করে কৃষি খাতে, দেখা যায় যে তার বাবা কি করতেছে জমিতে কৃষি কাজ করে ফসল উৎপাদন করতেছে এবং তার মা কাপড় বোনার কাজ করছে। আর বাংলাদেশের বেশিরভাগ মানুষই কিন্তু গ্রামে বাস করে। কি বললাম? বাংলাদেশের অধিকাংশ মানুষই গ্রামে বাস করে এবং অধিকাংশ মানুষের পেশা হচ্ছে কৃষি। যাদের নিজস্ব কোনো জমি নেই তারা কি করে? অন্যের জমিতে চাষাবাদ করে ফসল উৎপাদন করে তাদের যে জীবিকা সেটা নির্বাহ করে থাকে। এবং দেখা যায় এই যে আমি গ্রামের যে কৃষিকাজের কথা বললাম বা কৃষক বললাম, কৃষক ছাড়াও কিন্তু গ্রাম অঞ্চলে নানা পেশা এবং নানা শ্রেণীর মানুষ কিন্তু বসবাস করে। সে নানা পেশার মানুষের মধ্যে যেমন আছে তোমার জেলে আছে, তাঁতি আছে, কামার আছে, কুমোর আছে, সুতোর আছে, মুদি আছে, ছোটো ছোটো ব্যবসায়ী আছে। এই যে নানান পেশার নানান মানুষ তারা কি করে গ্রামে কিন্তু তারা বিভিন্নভাবে কাজ করে তারা তাদের জীবিকা নির্বাহ করে থাকে। আবার কিছু কিছু লোক আছে দেখবা গ্রামের যে হাট বাজার এবং ছোটোখাটো যে ইয়ে আছে বাজার রয়েছে ওখানেও কিন্তু তারা ব্যবসা বাণিজ্য করে তারা জীবিকা নির্বাহ করে থাকে। আর এদের সবাইকে নিয়ে কিন্তু গ্রামীণ অর্থনীতিটা কি রয়েছে? চালু রয়েছে। কৃষিকা কৃষক ছাড়াও যে নানা পেশার মানুষ তাদের নিয়ে কিন্তু আমাদের বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি কি রয়েছে? সচল রয়েছে এবং চালু রয়েছে। তো শুধু সান্তাল পরিবার না, সান্তাল পরিবার ছাড়াও আরও অন্যান্য পেশার মানুষও কিন্তু আমাদের বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখে। তো আশা করি তোমরা এই প্রশ্নের উত্তরটা বুঝতে পেরেছ। তা পর্যায়ক্রমে পরের প্রশ্ন যাই। পরের প্রশ্ন কি দেওয়া আছে দেখো, আমাদের দৈনন্দিন জীবনে গ্রামীণ অর্থনীতির গুরুত্ব অপরিসীম, উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। আমাদের দৈনন্দিন জীবনে গ্রামীণ অর্থনীতির গুরুত্ব অপরিসীম, উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। তো আমাদের গ্রামীণ অর্থনীতি বিশেষ করে
আমাদের বাংলাদেশ একটা সময় কিন্তু কৃষি নির্ভরশীল দেশ ছিল। এই জন্য বলছে যে বাংলাদেশ কৃষি নির্ভরশীল দেশ হওয়া সত্ত্বেও এদেশে গ্রামীণ অর্থনীতির প্রধান কাজ ছিল কিন্তু কৃষি। প্রধান কাজ ছিল কি? কৃষি। কৃষিকাজ ছাড়াও গ্রামের মানুষ বিভিন্ন পেশায় নিয়োজিত ছিল কৃষিকাজ ছাড়াও। তার মধ্যে যেমন আমি কি বললাম এর আগেও যে জেলে ছিল, তাঁতি ছিল, কামার ছিল, কুমোর ছিল, তারপরে তোমার দিন মজুর ছিল, ছোট ছোট ব্যবসায়ী ছিল, তারপর ছোটখাটো ব্যবসায়ী, এরা কি করত গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। তারা তাদের নানান কাজের মাধ্যমে বিভিন্ন পেশার বিভিন্ন শ্রেণীর মানুষ তাদের কাজের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখত। তো উদ্দীপকে দেখা যায় যে কথার পরিবার, কথার পরিবার যেমন কথার মা কাপড় বোনার কাজে ব্যস্ত থাকে বা কাপড় বোনে, এবং কথার বাবা কিন্তু জমিতে শাক সবজির চাষাবাদ করে। তো এই যে কথার মা বা কথার বাবা হ্যাঁ জমিতে চাষাবাদ করে, এরা কিন্তু কৃষিকাজের সাথে সম্পৃক্ত। আমি কি বললাম কৃষিকাজ ছাড়াও কিন্তু আরো অন্যান্য পেশার যে মানুষ আছে তাদের মধ্যে যেমন কি বলছি আবার বলি, জেলে আছে, তাঁতি আছে, কামার আছে, কুমোর আছে, এরাও কিন্তু তাদের কাজের মাধ্যমে আমাদের অর্থনীতি গ্রামীণ অর্থনীতি সেই গ্রামীণ অর্থনীতিতেও কিন্তু তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এবং দেখা যায় বিভিন্ন পেশার মানুষ তারা তাদের পরিবারের চাহিদা মিটিয়ে তাদের যে পরিবার সেই পরিবারের চাহিদা মিটিয়ে নিজেদের আর্থিক প্রয়োজন মিটিয়ে তারা কি করতেছে পরিবারের সচ্ছলতা এনেছেন, পরিবারের সচ্ছলতা এনেছেন এবং তাদের গ্রামীণ অর্থনীতিতেও কিন্তু তারা বিশেষ ভূমিকা পালন করছেন। একদিক দিয়ে তাদের পরিবার সচ্ছল হচ্ছে, অন্যদিকে গ্রামীণ অর্থনীতিটা আরো বেশি শক্তিশালী বা সচল হচ্ছে। তো বর্তমানে বা আধুনিক যুগে এই কৃষিতে তোমার আধুনিক যন্ত্রপাতির ব্যবহার, তারপরে সার, কীটনাশক এবং উচ্চ ফলনশীল বীজের মাধ্যমে বা বীজ প্রয়োগের মাধ্যমে দেখা যাচ্ছে ফসলের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। এই যে কৃষিতে আধুনিক যন্ত্রপাতি, সার, কীটনাশক এবং উচ্চ ফলনশীল বীজ প্রয়োগের ফলে উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। তো উৎপাদন বৃদ্ধির পাশাপাশি আমাদের গ্রামীণ অর্থনীতিটাও আর কি হচ্ছে সমৃদ্ধশালী হচ্ছে, আরো বেশি উন্নত হচ্ছে, আরো বেশি এটা নতুন নতুন ক্ষেত্র সৃষ্টি হচ্ছে। যদি আমরা কৃষিতে আধুনিক যন্ত্রপাতি, সার, কীটনাশক এবং উচ্চ ফলনশীল বীজ বেশি বেশি করে প্রয়োগ করতে পারি, তাহলে দেখবো আমাদের কৃষিতে কিন্তু উৎপাদন পরিমাণ বাড়বে। আর উৎপাদনের পরিমাণ বাড়লে ওটা দেখা যাবে আমাদের দেশের অর্থনীতিতেও কিন্তু বিশাল ভূমিকা পালন করবে। তো গ্রামীণ অর্থনীতি দেখা যায় কি বাংলাদেশের অর্থনীতিতে কিন্তু একটা বিশেষ ভূমিকা পালন করে থাকে। তো এখানে দেখা আছে যে আমাদের দৈনন্দিন জীবনে গ্রামীণ অর্থনীতির গুরুত্ব অপরিসীম। শুধু আমাদের উদ্দীপকের যে আলোচনা করলাম সেই আলোচনা করে প্রেক্ষিতে অবশ্যই বোঝা যাচ্ছে যে আমাদের যে কৃষিকাজ ছাড়াও যারা নানান পেশার বা নানান শ্রেণীর মানুষ যে বিভিন্ন কাজে নিয়োজিত আছে, তো তাদের কাজের মাধ্যমে কিন্তু আমাদের গ্রামীণ অর্থনীতি আরো বেশি কি হচ্ছে সম্প্রসারিত হচ্ছে, আরো বেশি কি হচ্ছে গতি পাচ্ছে এবং আমাদের অর্থনীতির আরো বেশি শক্তিশালী হচ্ছে। তো এই যে উদ্দীপকের প্রশ্নগুলো বুঝালাম, আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছ এবং আরো বেশি বেশি করে এটা চর্চা করবে এবং এটা আরো বেশি বেশি করে পড়বে। যদি বেশি 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 করে পড়ো তাহলে আরো বেশি তোমরা এটা ভালোভাবে বুঝতে পারবে। তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।